찾았죠? 네, 고이동이다. 데이트 방송을 많이 찾네. 어르신들은 또 아따 말하면 또 왔을 때 마이네 한참 왔다 리모? 마이네... 아소? 마이네 했음. 아차, 고이동이 아미도 동안들 말이 그때 참 예동하게도 이렇게 왔지 않고 내기 마이네 했어? 한 마이네 했음. 아니야, 좀 더 고할래 했음. Assalamualaikum guys, it's me Koi Fahim and you are watching my new vlog. So আজকে ঈদের আগের দিন, কালকে ঈদ, আজকে কি যে বলে কুরবানি ঈদ তো চাঁদরাত হয় কিনা জানি না। তো আমার সাথে আছে চাচু, আমি আছি এখানে। সো এই যে চাচু, হাই, এটা কেমন হয়? সো তোমরা এখন এখানে একটু সিনেমাটিক শট দেখো, আমরা ততক্ষণে চাঁদরে যাই। ও হ্যাঁ, পিছনে আরেক চাচু আছে। আজকে ব্লগটা মেইনলি তোমাদের জাস্ট আমার খালি সাবস্ক্রাইবার কমতেছে দিন দিন, এই জন্য করা। তো এখন আমি চাতলে আসি, আমাদের বাড়ি ওইটা আমাদের, তারপর এখন চাতলে আসি যে চাতাল আর অটো আছে পাশে। তো এখন আমি আর চাচু কিছুক্ষণ কথা বললাম, ততক্ষণ তোমরা এই সিনেমাটিক শট দেখলে এখন আবার কথাবার্তা বলবে। তো কালকে যেহেতু কুরবানি ঈদ, কুরবানি ঈদের জন্য অনেক কিছু দায়িত্ব থাকে, অনেক কিছু করতে হয়। তো এইটা যেহেতু কোয়ারেন্টাইন চলতেছে এখন, কোয়ারেন্টাইনে ঈদ, সো এই ঈদে তো আর আগের মতো আমরা যেমন সবসময় মজা করতাম, ফান করতাম, এই ঈদে আর করতে পারবো না। সো এই ঈদে আমাদেরকে অনেক সেফটি মেনটেন করে কুরবানি দিতে হবে। তারপর কুরবানির সাথে সাথে আমাদের মনে করেন যারা যারা আসবে গরিব দুঃখীরা, তাদের সাথেও আমাদের সেরকমভাবে ট্রিট করতে হবে। তো এই ঈদে আমরা এখন মনে করেন যে প্রচুর সেফটি মেনটেন করে আমাদেরকে সব কিছু করতে হবে, আর যারা গরিব দুঃখীর আসবে তাদের সাথে সেভাবে থাকতে হবে। তো চাচু, এবার কি ঈদের অবস্থা কি বলো? ঈদটা হচ্ছে তো আমাদের একবারে টোটালি একটা ডিফারেন্ট ঈদ হবে, কারণ আসলে এইভাবে কোনো মানে কখনোই আমরা এইভাবে ঈদ সেলিব্রেশন করি নাই। বিশেষ করে সবার সাথে আমরা একসাথেই থাকা মানে ঈদ বুঝি, কিন্তু এবার হচ্ছে যে সবার সাথে ডিস্টেন্স মেনটেন করে থাকতে হবে। এটা আসলে এই কুরবানিতে তো মানে সব চেঞ্জ, প্রচুর মানে মানে ফার্স্ট এইবার ফার্স্ট হচ্ছে এমন একটা কুরবানি দিতে হবে যেখানে যারা আসবে তাদের উপরও মনে করেন যে পুরো ভয় থাকবে একটা, যে তারা আসতেছে তাদের সাথে আমরা এখন মানে তারা মানে পজিটিভ আছে কি পজিটিভ না নেগেটিভ কিছু তো বোঝা যায় না। এটাই মনে করো যে সবচেয়ে ডিফারেন্ট হবে বিকজ অফ করোনা, এবং করোনাটা ধরো যে হচ্ছে আমাদের সব কিছুই ধরো যে হচ্ছে নষ্ট করে দিল। বিশেষ করে আমরা যারা বাসায় যারা ঈদ করি, ধরো যে ফ্যামিলির সাথে ঈদ করি, এবার অনেকেই হচ্ছে আমরা বাসায় আসতে পারতেছি না, সেফটি মেনটেন করতে হচ্ছে, অনেকে অনেকে কর্ম স্কুল থেকেও হচ্ছে আসতে পারতেছে না, এটাও একটা প্রবলেম। আসলে এবারকার মানে ঈদটা একদম টোটালি ডিফারেন্ট। আমাদের তো মসজিদে তো মানে ডিস্টেন্স মেনটেনও করে না, আমাদের মসজিদে আবার কেউ ডিস্টেন্সও মেনটেন করে না, এবং নামাজ এবার মসজিদেই হবে। তো এইবার মনে করেন যে আমাদের গোস্ত যখন কাটা হবে, তারপর যে গরিব দুঃখীর আসবে তাদের সাথে কীভাবে ট্রিট করবো সেটাও ভাবতেছি, যে তারা যখন আসবে তাদেরকে মনে করেন যে এই গোস্ত টোস্ত যখন দেওয়া হবে ওই টাইমে কেমন যে করতে হবে সব মনে করেন বড়দের সাথে আগে ডিসিশন নিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তখন আমাদের এগুলো কাজ করতে হবে। তো এখন চাচা হচ্ছে আমরা চাটলে আসি। সো কালকে ঈদ, সো অগ্রিম ঈদ মোবারক চাচু, সবাইকে ঈদ মোবারক, ভালোভাবে সবাই ঈদ সেলিব্রেশন করেন, সেফটি মেনটেন করে অবশ্যই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। সো আজকে ভিডিওটা এতটুকুই, সো আল্লাহ হাফেজ। খা খা ভালো মতো খা, ভালো মতো খা, আর একটা দিন আসিস।